গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন মানুষ, যারা তাদের বিভিন্ন প্রতিভা দিয়ে নিজেদের নাম তুলেছে রেকর্ডের বুকে। সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড 2023 সালের সবচেয়ে আশ্চর্যজনক 5টি রেকর্ডের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় আছেন সবচেয়ে ছোট হাতের পুরুষ, সবচেয়ে লম্বা দাড়িওয়ালা নারী, এখন পর্যন্ত সবচেয়ে বড় কিডনি স্টোন, 2 মিটার লম্বা চুলের একজন ভারতীয় নারী এবং 38টি দাঁত নিয়ে রেকর্ড করা ভারতের কল্পনা বালানের নাম। আসুন জেনে নেওয়া যাক এদের সম্পর্কে কিছু তথ্য। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বের সবচেয়ে খাটো মানুষ আফসিন গাদের জাহদেহ, ইনি হচ্ছেন ইরানের। সবচেয়ে ছোট হাতের জন্য দ্বিতীয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব পেয়েছেন। মাঝারি আঙুলের ডগা থেকে তারুর নিচে ক্রিজ পর্যন্ত, যেখানে কবজি শুরু হয় সেখানকার মাপ নেওয়া হয়েছে। তার বাম হাতটি 6.7 সেন্টিমিটার বা 2.63 ইঞ্চি এবং তার ডান হাত 6.4 সেমি 2.51 ইঞ্চি, যা গড় প্রাপ্ত বয়স্কদের তুলনায় 3 গুণ ছোট। সবচেয়ে বড় কিডনি পাথর 3.37 সেমি বা 5.26 ইঞ্চি দৈর্ঘ্য এবং 10.55 সেন্টিমিটার বা 4.15 ইঞ্চি প্রস্থে। এখন পর্যন্ত রেকর্ড করা বৃহত্তম কিডনি পাথর, এটি শ্রীলঙ্কার 62 বছর বয়সী অবসরপ্রাপ্ত সৈনিক ক্যানিস্টান কুং হের কিডনি থেকে অপসারণ করা হয়েছিল। সবচেয়ে লম্বা দাড়িওয়ালা নারী ইরিন হ্যানিকাট, ইউএস এর একজন নারী, দীর্ঘতম দাড়ি রেখে বিশ্ব রেকর্ড গড়েন, যার পরিমাপ 30 সেন্টিমিটার 11.81 ইঞ্চি। ইরিন, যিনি 2 বছরের বেশি সময় ধরে দাড়ি বাড়াচ্ছেন, 13 বছর বয়সে তার মুখের চুল লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেতে শুরু করে, যার ফলে ইরিন দিনে 3 বার পর্যন্ত শেভ করতেন। কয়েক বছর আগে তার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম দেখা দেয়, যা হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং এর ফলে অতিরিক্ত চুল বৃদ্ধি এবং অনিয়মিত মাসিক ওজন বৃদ্ধি এবং বন্ধত্বের কারণ হতে পারে। মূলত এ কারণেই ইরিনের দাড়ি পুরুষের মতো ঘন ও লম্বা হতে থাকে, যা তাকে বিশ্ব রেকর্ডের খেতাব এনে দেয়। 38টি দাঁত নিয়ে বিশ্ব রেকর্ড করা নারী 26 বছর বয়সী কল্পনা বালানের মুখে সাধারণত প্রাপ্ত বয়স্কদের থেকে 6টি দাঁত বেশি থাকায় তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। ভারতের এই নারীর মুখে 38টি দাঁত রয়েছে, যেখানে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মুখে 32টি দাঁত থাকে। বাস্তবের রূপাঞ্জেল সবচেয়ে লম্বা চুল, ভারতের উত্তর প্রদেশের স্নিমিতা শ্রীবাস্তবের চুলের দৈর্ঘ্য 236.22 সেমি বা 7 ফুট 9 ইঞ্চি। 46 বছর বয়সে স্নিমিতা 14 বছর বয়স থেকে তার চুল লম্বা করেছেন, তিনি তার মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এছাড়া স্নিমিতা 1980-এর দশকে হিন্দি অভিনেত্রীদের স্টাইল অনুকরণ করতে চেয়েছিলেন, যাদের চুল ছিল লম্বা এবং সুন্দর।